এভরিওয়ান, আমি বিদিশা। তোমাদেরকে আমার আর একটি নতুন ব্লগে ওয়েলকাম। আর আজকে এখন বাজে বিকেল 5টা মতন, 5টা আরও বাজে, 4:52 হয়েছে। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে জানুয়ারি মাসের 31 তারিখ, আর আজকের একটা বিয়ে বাড়ি আছে, যাব ওইখানে, কিছু সময় পর রেডি হব। আর এখন থেকে আমি ব্লগটা একটু ইন্ট্রো দিয়ে রাখছি, কারণ আজকে সারাদিনই রোদ ওঠেনি, একদম মেঘলা ওয়েদার হয়ে আছে, ঘরে তো আলো আসছেই না, তো এর পরে আরও একদম আলো আসবে না। তাই আমি এখন থেকে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি, যাতে সামনের দিকটা একটু দেখতে ভালো লাগে, নয় তো রাতের ব্লগগুলো একদম দেখতে ভালো হয় না। তো যাই হোক, আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন একটু বেরোবো, বেরোবো বলতেই পাশেই একটু বাজারের দিকে যাব। এখন এটার উপরে একটা জ্যাকেট পরবো, যাব বেরোবো, কারণ আজকের আমার অনেক দিন পর বলতে বলতে পারো 4-4.5 বছর পর আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে ওই বিয়েবাড়িতে। আর ওর এখন একটা মেয়েও হয়েছে, তো ওর মেয়ের সঙ্গে দেখা হয়নি, মানে এর আগে আমি দেখিনি। ওর বয়সই এখন 4 বছর হয়ে গেছে, তাই ওর সঙ্গে ওকে দেখবো, তাই ওর জন্য কিছু একটু টুকটাক জিনিস কিনবো, তাই এখন একটু বেরোবো দাদা বাবুর সঙ্গে। তো আমাদের সবারই আজকে যাওয়ার আছে, দিদিও যাবে, সবাই যাবো আজকে, পাশাপাশি, বেশি দূর নয়, তবুও একটু তাড়াতাড়ি বেরোবো। ইচ্ছে আছে, জানি না কত তাড়াতাড়ি বেরোতে পারবো, কীভাবে এতজন। বোন এখন ওইখানে শুয়ে আছে, দিদি এসছে ওকে ডাকতেই, আর একজন একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, বিয়ে বাড়ি খেতে যাবে অনেকদিন পর। সুন্দর লাগছে, ও দীঘা থেকে এই শাখা পালাগুলো এনেছে, মোটা মোটা, কিসের তৈরি জানি না, শাখার নয়। এখন শুনছি দাদাবাবু বেরিয়ে গেছে, আমি জানি না আমি কি করে যেতে পারবো, কি কি করবো, যেতে পারবো আমি দাদার সঙ্গে চলে যেতে হবে। দাদাবাবু তো চলে গেছে বলছে, এখন আমি যাবো দাদার সঙ্গে। তো চলো জ্যাকেটটা পরে নিয়ে কথা বলতে বলতে। আর মনে হচ্ছে তো বৃষ্টি টিষ্টি আসবে না, কি হবে জানি না, বৃষ্টি হওয়ার তো কথা আছে। দেখি দাদাকে একবার কল রাখো, আছে নাকি। যাই হোক, বৃষ্টিটা যেন না আসা শুরু হয়। আর আমি বাইরে বেরোলে কি যে ব্লক করবো আমি জানি না, শুরু তো করে দিয়েছি, শুরু করলে কিছু একটা করা যাক, নয় তো সারাদিন বসে বসে ভাবতে থাকি কি করবো। দাদা তো কলটা ধরল না। দেখি আমি রেডি থাকি, যাকে পাবো একজনকে নিয়ে চলে যাবো। এই দাদা কল ব্যাক করছে, কোথায় গো, একটু বাজ খুলে যাব, যাব একটা জিনিস লোয়ার ছিল, যাচ্ছি নিচে, আমি যাব। তো হয়ে গেছে, এখন দাদার সঙ্গেই যাব। আর একজন যাবে বিয়ে বাড়িতে খেতে, তার পরেও তাকে চিকেন চিকেন ফিকেন আনতে হবে তাকে বাজার থেকে, এখন তার জন্য কি যে বলছি আমি নিজেও জানি না। আর গলার অবস্থা একদমই খারাপ, ভীষণ, এটা কি ঠান্ডা লেগেছে না গরম লেগেছে বলতে পারবো না। আর কয়েকদিন হলো গরমটা একদমই কি জানো, গরমটা সরি ঠান্ডাটা একদমই কমে গেছে, গরমই পড়ে গেছে বলতে পারো। তারপরেও বাইকে যাবো, তাই আমি এখন একটু জ্যাকেটটা পরে নিয়েছি। আর একজন আলমারিটা ইয়ে করে চলে এসছে, তাল্লা পাল্লা করে। তো কথা বলতে বলতে এখন আমি হয়ে গেছি রেডি।
না, আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছি, সে ভাবছি আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তুই এখন থেকে ফোনে রেডি তোলা হয়ে দেখা গেছি। করে বাড়ি আসতে পারবি? গেছে তো যাচ্ছে তো তাহলে অন্য কাজে যাইছি, এবার বললে আনবো আমি, কোনো সৌটা করবি বাড়াবাড়ি তো কিন্তু কিছু রাস্তা ব্যাপার করবি নেই। ভালো করে, তাই না? আমি রাস্তা না করি তো দাদাকে রিপেয়ার করে যাতে দাঁতের ব্রাশ আসতে বলে দিচ্ছে, তাহলে তাহলে ফুলডোনি ওগুলো তৈরি করতে হবে। তো ও একটা ফুলের বুকে কিনবে, তার জন্য দাদাবাবু গিয়েছিল, কিন্তু দাদাবাবু অন্য কোনো কাজে গেছে, বলছে দেরি হয়ে যাবে, তাই ওটা আমিই নিয়ে চলে আসবো। তো চলো, ভীষণে আছো কিন্তু, এই কাঠির মালাটা নিয়েছি, আর এই সাইড গুলো একটা নিয়েছি, কিউট কিউট একটা নিয়েছি এটা, আর এই হেয়ার ব্যান্ডটা। দাদা ওইখানে ওয়েট করছে তখন থেকে, আর এই সেলিব্রেশনটা নিয়েছি। এখানে এগুলোকে একটু প্যাকেজিং করে দেওয়া হচ্ছে একটা। এখন আমার সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, দাদা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বোর হয়ে গেছে, 5-10 মিনিট হলো এসছি তাতেই। ছটা মতন বেজে গেছে, আর একজন এখানে বসে গেছে আমার কাছে, চুলটা ওকে বেঁধে দিতে হবে সুন্দর করে, আবার জানি না কতটা কি সুন্দর করতে পারবো। চলো এখন ওর চুলটা বেঁধে দিই। তো এখন রেডি হতে শুরু করে দিয়েছি, আর আজকে একটা শাড়ি পরেছি এই শাড়িটা দিদির। তো চলো তাড়াতাড়ি করে, এখন রেডি হয়ে নেই, অনেক দেরিও হয়ে গেছে, সব সময়ের মতো লেট। চলো, তো এখন বাজে 7টা মতন, তো এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে সবাই, একদম মা নিচে চলে গেছে, মা বাবা সবাই নিচেই আছে, আমি বোন আর দিদি এখন বেরোচ্ছি, ওরা কোথায় গেল। আর এখন বাজে ওই 7টা 10-15 মতন হয়েছে। কই রে, একবার হাই করে দে, তুই যা জড়িয়েছিস মালিক। তো এখন আমাদের টোটোটা ছেড়ে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর আমার এখন ঠিকঠাক দেখা যাচ্ছে না, তো ওখানে পৌঁছে কতটা কি দেখা দেবে আর কি। চলো, তো এখন আমরা পৌঁছে গেছি সবাই, ভালো আছে।
দই খেতে শুরু করে দিয়েছে, পকোড়া খেয়ে খাচ্ছে, আর এদের এখন খাওয়া শুরু হয়ে গেছে। আমরা চাই ওদেরকে চল মুখস্থ করে রাখো, হাত থেকে এইগুলো কি বলতে হবে আগে থেকে হাত পেতে আমরা দাঁড়িয়েছি এখানে ফুচকা খেতে। আমাদের বাড়ির পাশে ফুচকা দোকান, এখানে সব লোক দাঁড়িয়ে আছে আর ওরা পকোড়া খাচ্ছে। তো চলো ফুচকাটা খেয়ে নি। তো এখন আমরা বসে আছি সবাই, আর একজন এত দুষ্টামি করছে, ও কোথায় যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই এখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা সবাই খেতে বসে গেছি। বাবা কোথায় আপনি খেতে যাচ্ছি? তো চলো তোমরা মেনু কার্ডটা করে নাও, আর আমি এদিকে খাবার গুলো খেয়ে নেই। ওরা তো খেতে শুরুই করে দিয়েছে, এদিকে তো টাকা আমি এখনো খাইনি, ওরা কেউ আমার দিকে ঘুরে কেয়ার করতেছে। আর একজন চটপট করে কিগুলো খেয়ে নিচ্ছে। কি খাচ্ছিস রে, আমাকে একটু দাও। শশা খাচ্ছ? আমাকে একটু দাও, দিবি আমাকে? থ্যাংক ইউ। আমি খেয়ে নি, খেয়ে নি। তো এখন আমরা টোটোতে করে বাড়ি চলে যাচ্ছি। কেমন ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা। আর একজন এখানে নিচে দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি কলেজে, অনুষ্ঠান হচ্ছে।
তো এখন আমরা চলে এসছি বাড়ি। তো মাঝখানে তখন শোনা গেছে কিনা বলতে পারবো না, তো মাঝখানে একটু কলেজে চলে গেছিলাম, আজকের ওখানে ফ্রেশার্স হচ্ছে। তো কে এসে একটা নাম লেখা ছিল বলতো, তো আজিজ এরকম ছিল নামটা, সামনে কি লেখা ছিল আর মনে নেই। তো এসেছিল, ফ্রেশার্স হচ্ছে, প্রচুর লোক ছিল, এত আলো ছিল আমার ক্যামেরাতে কিছুই আসেনি। তো ওখানে একটু চলে গেছিলাম, 5 মিনিটও থাকিনি, তো গিয়েছিলাম, তারপর চলে এসেছি। তারপর ওখানে গিয়ে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল, তো ওর সঙ্গে আর বেশি সময় কথা বলা হয়নি, কিছু সময় ওই আমরা যখন বেরিয়ে আসবো তখনই ওরা এসেছিল, তো কিছু সময়ই কথা হয়েছে। আর আজকের অনেক বছর পর ওর সঙ্গে দেখা হয়েছে, 5 বছর বলতে পারো, 4-4.5 এরকম আমি, আজ অনেক দিন পর দেখা হয়েছে। তার মেয়েটা কত বড় হয়ে গেছে, কথা বলতে শিখে গেছে। এটাই তো, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও অল করে দিও, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের পাশে নোটিফিকেশান যায় আর তোমরা এসে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। Ta-da!